আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আজকে লাইভে আমরা কথা বলবো বর্তমানে শুনিয়ে যেটা হচ্ছে পেওনিয়ারের সাথে হয়েছে আমরা অনেকে জানি যে পেওনিয়ারের অনেক ডলার মানুষের অ্যাকাউন্ট আটকে গিয়েছে আমারে কিছু আছে সবারই আছে সবাই এই বিষয়টা নিয়ে টেনস্ট অনেক প্রত্যেককে মেইল করা হয়েছে সবাই জানে কিন্তু মেইলটা আসলে এখন পর্যন্ত অনেকেই না বুঝেই অনেক ফেক নিউজ স্প্রেড আউট করছে তো ভাবলাম যে সেটা নিয়ে একটু কথা না বললেই নয় আমরা জানি যে অনেক লেট হয়ে গেল কথা বলতে তো এখন পর্যন্ত অনেকেই জানে না বিকজ সবাই পেওনিয়ার ইউজ করে না তো ফ্রিলান্সারদের জন্য সব থেকে বড় একটা চ্যালেঞ্জ ছিল পেমেন্টস নিয়ে এবং পেপালের প্রায় সেভেন্টি পারসেন্ট সমস্যা পেওনিয়ার দূর করতো একসময় একটা টাইম ছিল অনেকেই সেই পেজা ডট কম আপনারা সবাই জানেন ব্যস্ততার সময় যদি কল আসে বিরক্তটা কেমন না লাগে ওকে আপনারা সবাই জানেন যে পেজা এক সময় মানুষের অনেক টাকা মেরে দিয়ে চলে গিয়েছে রাতারাতি তারা হোস্টিং ডোমেন সবকিছু চেঞ্জ করে ফেলে ঠিক অনেকটাই প্রায় সিমিলারিটি দেখা দিচ্ছে পেওনিয়ারের সাথে অনেকে ভাবছেন যে এটাও এরকম করতে পারে বাট আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে পেওনিয়ার হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল বড় একটা পেমেন্ট প্রোভাইডার বা একটা মাস্টার কার্ড প্রোভাইডার তো এখানে এত বড় একটা সমস্যা হওয়ার ঝুঁকি খুব একটা নেই বললেই চলে আর যে মেইলটা করা হয়েছিল সেই মেইলের কিছু বিস্তারিত ঘটনা আপনার সাথে তুলে ধরছি সেটা হচ্ছে যে পেউনিয়ারের আমাদের যে কার্ডটা আসে যেটা নিয়ে আমরা অনেক জায়গায় শপিং করি অনেক জায়গা থেকে পেমেন্ট গ্রহণ করি ফাইবার হোক বা হচ্ছে ফ্রিলান্সার হোক বা এটা আপনার হতে পারে আপওয়ার্ক হোক তো এটা আসলে কিভাবে প্রসেস হয় সেটা আমরা কিন্তু অনেকে জানি না আমরা শুধুমাত্র জানি যে পেওনিয়ার কোম্পানি নিজে থেকে কার্ডটা আমাদেরকে প্রোভাইড করে আর যার ক্ষেত্রে ভাবছি যে এখন কার্ড থেকে পেমেন্ট আসছে না বা পেমেন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে এই কারণে হয়তো বা আমরা এই টাকাগুলো আমাদের মায়ের চলে যাবে ঠিক ব্যাপারটা এরকম না এটা খুব ডিফারেন্ট যেমন হচ্ছে যে পেউনিয়ার ইজ জাস্ট একটা জাস্ট একটা কে বলা যায় একটা অনলাইন পেমেন্ট প্রসেসর কোম্পানি বা একটা সাধারণ কার্ড প্রোভাইডার কিন্তু এটার যে পিছনে ব্যাক দুইটা কোম্পানি কাজ করে এটা কিন্তু আমরা অনেকে জানি না সেটা হচ্ছে জার্মানের একটা কোম্পানি আছে ওয়ার কার্ড এবং এই ওয়ার কার্ডের আরেকটা সাব কোম্পানি আছে ইউকেতে সেটার নাম হচ্ছে ওয়ার কার্ড সলিউশনস লিমিটেড ঠিকের কমি তো এই দুইটা দুই নামের মনে রাখবেন দুইটা হচ্ছে দুই নামের ওয়ার কার্ড হচ্ছে জার্মানের একটা কোম্পানি এবং জার্মান থেকে আবার ইউকে তো আরেকটা আছে সাব কোম্পানি আমরা ধরে নিতে পারি তো দুইটার মাঝখানে বিজনেস ডিল রয়েছে ঠিক আছে আর মেইন কার্ডটা যা আসতো সেটা হচ্ছে ইউকে থেকে আপনারা দেখবেন অনেক সময় যারা পেউনিয়ার কার্ড পেয়েছেন অনেকেরই চিঠি যাতে লেখা থাকে ইউকে থেকে প্রোভাইডেড তো এই এই এইটার মাঝখানে তাদেরকে ইন্টারনাল একটা ডিল ডিল ছিল সেই ডিলটাতে প্রবলেম হয়েছে আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে মার্কুস ব্রাউন নামে একজন যে আছেন এক্স সিইও জার্মান কোম্পানির হচ্ছে জার্মান কাট কোম্পানির মানে প্রাক্তন সিইও যিনি ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার ঠিক তার বিরুদ্ধে প্রায় দুই বিলিয়ন ডলারের মামলা হয়েছে এবং তাকে অ্যারেস্টও করেছে জার্মান এবং তিনি এখন কিন্তু অ্যারেস্ট অবস্থায় আছেন ঠিক এই কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউকের যে ওয়ার্ক কার্ড সলিউশন লিমিটেড যে আছে ঠিক সেটা এখন বর্তমানে পেমেন্টগুলোকে ফ্রিজ করে দিয়েছে এর একটাই কারণ হচ্ছে যে আমাদের যারা পেওনিয়ার আমরা যে হাজার হাজার ডলার যারা রেখেছি ঠিক তাদের পেমেন্টগুলো যেন আবার ট্রানজেকশান হয়ে যেন আরেক জায়গায় না চলে যায় ঠিক এই ধরনের কার্যকলাপগুলো বন্ধ রাখার জন্যই আমাদের পেমেন্টগুলোকে হোল্ড করা হয়েছে সো এটা একটা আমাদের নিজস্ব প্রোটেকশনের বিষয় আর এই কারণে অ্যাকচুয়ালি পেমেন্টগুলো আপনারা কিন্তু তুলতে পারছেন না প্লাস হচ্ছে কোনো জায়গায় স্প্যান্ড করতে পারছেন না গতকালকে আমি ট্রাই করেছিলাম একটা হোস্টিং কেনার জন্য কিন্তু কাজ করেনি আমার ক্রেডিট কার্ডটা তো এই হলো বর্তমান অবস্থা তো এখন পেমেন্টগুলো হোল্ড আছে ইট ডাজেন্ট মিন দ্যাট আপনারা পেমেন্টগুলোকে পাবেন না ইন ফিউচার যেটা হবে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কার্ড কোম্পানি জার্মান যেটা আছে জার্মান জার্মানের যারা এটার প্যারেন্ট কোম্পানি অর্থাৎ হচ্ছে ইউকের যে ওয়ার্ল্ড কার্ড পেমেন্ট সলিউশন আছে সলিউশন আছে সেটার যে প্যারেন্ট কোম্পানিটা আছে তারা যদি এটা নিয়ে একটা বৈঠক করে বসে ঠিক তারপরে কি করা যায় বাট এতটা ফ্রাস্ট্রেট হওয়া যাবে না আপনাদের পেমেন্টগুলো কিন্তু এখনো হোল্ড আছে সবারই আমরা একটু ডাউন থাকি তারপরে দেখা যায় কি হওয়া হয় আর আশা করা যায় যে পেমেন্টগুলোকে আপনারা ব্যাক পাবেন মানে পেউনি নিজে থেকে একটা সলিউশন যদি দেয় ঠিক তারপরে আপনারা এটা নিয়ে চিন্তা করতে পারেন বাট এখনই পেমেন্ট পাবো না বা আমাদের বাংলাদেশে সব টাকা শেষ হয়ে গেছে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা শুধুমাত্র বাংলাদেশ তা না কিন্তু তো আশা করা যায় যে পেওনি এত বড় একটা বড় স্ক্যামিং চিটিং করবে না আমাদের সাথে ক্লিয়ার আর এর পিছনে আর অনেক বড় বড় কারণ থাকতে পারে বাট আমি জাস্ট এতটুকুই বলবো যে আপনারা যে মেইলটা আপনাদের এসেছে সবার কাছে সেই মেইলটা রিড করবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন সেখানে কিন্তু লাস্টে বলে দেওয়া আছে যে আপনাদের পেমেন্টগুলো সেফ আছে এবং স্টিল আমাদের পেওনের হাতে আছে এই পেমেন্টগুলো সো এটা নিয়ে এত মনে কর যে হামড়ি বড় কিছু করার কোনো দরকার পড়ে না আমরা যেই পোস্টগুলো করছি যতভাবে আমরা স্প্রেড আউট করছি নিউজগুলো এটা আসলে ঠিক না ঠিক আছে আমরা নিজে থেকে যখন পেওনিয়ার থেকে মেসেজ পাবো যে হ্যাঁ টোটালি এটা ক্লোজ হয়ে গিয়েছে আমাদেরকে মাসের পর মাস এটাকে আটকে রেখেছে ঠিক তখন আমরা বলতে পারি যে হ্যাঁ এটা আসলে অনেক বড় সমস্যা বাট আরো একটা মজার বিষয় সেটা হচ্ছে যে মজার না এটা দুঃখে বলবো উল্টা উল্টি হয়ে গেছে তো পেওনিয়ার যদি ক্লোজ তো এই মানুষগুলো কিন্তু এখন খুব অবস্থা খারাপ হাজার ডলার কারো ত্রিশ হাজার কারো হয়তো মেসেজও এসেছে এটা নিয়ে কথা বলার জন্য ঠিক সেক্ষেত্রে আমি আজকে একটু জানলাম আপনাদেরকে তো আমি লাস্ট এতটুকু বলছি যে আপনাদের ফার্স্ট ইউনিট হওয়ার কোনো কারণ নেই নেক্সট নোটিস বা আপডেট থেকে না পাওয়া পর্যন্ত আমরা জাস্ট একটু ওয়েট করতে পারি এতটুকুই তো এই সমস্যাটা যদি এরকম হতো যে ইউকেতেই এই প্রবলেমটা হয়েছে ওয়ার্ড কার্ড সলিউশন লিমিটেডের প্রবলেম প্রবলেমটা হয়েছে তাহলে একটা আমাদের একটা ভয় থাকতো কিন্তু যেহেতু এই প্রবলেমটা জার্মানে তো সেক্ষেত্রে আশা করা যায় এটা অ্যাজ সোন অ্যাজ পসিবল ফিক্স হয়ে যাবে খুব একটা বড় সমস্যা হওয়ার কথা না দ্যাটস ইট আচ্ছা একজন বলছে ভাই আমার ওয়ান ডলার আছে যাই হোক কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় কি যে যেখানে ব্যাংকের সলিউশন থাকে কোন মার্কেট প্লেস থেকে পেমেন্ট রিসিভ করার জন্য ঠিক সেখানে আপনারা কেন পেমেন্টের পেমেন্ট দেন এটা আমি আসলে জানি না সো এই আমরা জাস্ট কখন পেমেন্টটাকে ইউজ করতে পারি মানে আমি যেটা করে এসেছি এতদিন ধরে যখন দেখেছি যে না ব্যাংকে আসছে না বা অন্য অন্য কোনো অপশানে পেমেন্টটা নিতে পারছি না লাইক হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ঠিক তখন পেউনিয়ারটা লাস্ট অপশন হিসেবে রাখতাম আমি ব্যাট অলওয়েজ যেটা করতাম ব্যাংকে নিতাম কারণ হচ্ছে এই যে একজন বলছেন রুবেলুদ্দিন ভাই সাত হাজার আছে। তেইশ ডলার আছে তো আপনার ইনশাল্লাহ আমি দয়া করছি চলে আসবে ঠিক হয়ে যাবে তো আমি এখন সলিউশন কি হতে পারে আমাদের অবশ্যই মাস্টার কার্ড প্রয়োজন আছে সেটা নিয়ে আমি নেক্সট আপনাদের কোনো আপডেট জানাবো সেই আপডেটটা বলে দিব আসলে কোন কোন ব্যাংক থেকে আপনারা কি মাস্টার কার্ড ইউজ করতে পারেন এবং হচ্ছে কোন ফেসিলিটি গুলো আপনারা পাবেন ক্লিয়ার

আবারও একদম কুল ডাউন থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আর এই তো এতটুকুই আল্লাহ হাফেজ